আমাকে শুরু করো হবে খাও বড় বড় ফুটা দিতে আমার কেন দেখা দেবে নরম ভাই মাছ খাবে দেখো না তো তোমাদেরকে পুকুরটা দেখিয়ে দিই এই হলো পানা ভর্তি হয়ে গেছে পুকুরের মধ্যে আর শিম গাছ বাবা শিম চাষ করেছে তো শিম গাছ দেখো ভর্তি হয়ে গেছে শিমও হয়েছে তো এই পুকুরেই মাছ ধরবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এসেছি আমি এই বাড়িতে তো কালকে রাত্রে এসেছিলাম তো আর ভিডিও করা হয়নি অনেক রাত্রে এসেছিলাম তো আজকে সকাল থেকে তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি গুড মর্নিং সবাইকে আর নতুন ব্রাশ এই দেখো তো মা এনে রেখেছে তো ব্রাশ করবো ব্রাশ করে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা চটপট দেখতে থাকো তো আজকে তোমাদেরকে আমি এমন একটা ভিডিও দেখাবো যে যে ভিডিওটা মানে তো চাটা খেয়ে বসে আছি রোদ্রে দেখতেই পাচ্ছ আর বাইরে বসে আছি তো তোমাদেরকে আজকে আমি এমন একটা ভিডিও করে দেখাবো যে যেই ভিডিওটা মানে অন্য কেউ করেনি হয়তো তো আজকে আমি একটা মাছ ধরার টেকনিকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে কোন টেকনিকে এটা নতুন টেকনিক যার সাহায্যে মাছ ধরা যায় আবার এবং মাছ ধরেও তোমাদেরকে দেখাবো তাহলে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এখানে আটা নিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়ো নেবো তো তোমাদেরকে দেখাচ্ছি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে মিশিয়ে নেবো এই সে আটাটা মিশিয়ে নিচ্ছি আটার আর বিস্কুটের গুঁড়ো দুটো আছে তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমিও একটা জিনিস দেবো সেটা তোমাদেরকে বলতে পারবো না কারণ তো আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার চারটা করতে যাব তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে নারকেল দিয়েছি তো সেটাও তোমাদেরকে দেখাইনি সরি কথাটা তুদলে যাচ্ছে আমার তো ভিডিওটা দেখো আর ওইদিকে দেখো আমার ভাই বসে আছে এটাকে ভালো করে নিয়েছি দেখো ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি এবারে এই বড়শিটা এর সাথে দেওয়া আছে তো এটা দিয়ে এই ছিপের মধ্যে লাগাবো চার টোপ সব তৈরি করা হয়ে গিয়েছে আমার ভাই ওদিক দিয়ে বলে দিচ্ছে তো তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমার ছিপ বানানো হয়ে গিয়েছে এই দেখো বন্ধুরা এই হলো বড়শি তো আজ আমি মাছ ধরছি আমাদেরই পুকুরে তো তোমাদেরকে মাছ ধরে দেখাবো ভিডিওটা দেখো অবশ্যই আশা করি ভালো লাগবে তাহলে চলো যাওয়া যাক তো কেউ ভিডিওটা ধরে দেওয়ার লোক নেই তো সেহেতু আমাকেই ভিডিওটা করতে হচ্ছে তো তোমাদেরকে পুকুরটা দেখিয়ে দিই এই হলো পানা ভর্তি হয়ে গেছে পুকুরের মধ্যে আর শিম গাছ বাবা শিম চাষ করেছে তো শিম গাছ দেখো ভর্তি হয়ে গেছে শিমও হয়েছে তো এই পুকুরেই মাছ ধরবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিডিওটা মাছ ধরতে গিয়েছি কিন্তু পুকুরের ওপরে এত শিম গাছ তো সেখানে আটকে গিয়েছিল বড়শিটা
তো ফের আরেকবার ফেলেছি, তো পানাতে আটকে গিয়েছে। আর লাস্ট বারে তো কি হয়েছে তো তোমরা দেখেই নাও ভিডিওটার মধ্যে।
তো বন্ধুরা গাছে বসে বেঁধে গিয়েছে, তো সেই কারণের জন্য মাছ ধরতে আর পারিনি, আর কোনো ছিপ নেই, তো সেই কারণে আরও ধরতে পারলাম না। তো আমাকে ক্ষমা করো, বুঝতে পারিনি যে গাছগুলো ওপরে ছিল না শিম গাছগুলো, তো ওখানেই আটকে গিয়েছে, জোরে ছিপটা টেনেছি, তো ছিপটাও গেছে পুরো, মানে ওখান থেকে দড়িটা ছিঁড়ে। তো সেহেতু ভিডিওটা মানে দেখো, আর মাছ ধরতেই পারলাম না।